সুবর্ণভূমি এয়ারপোর্টে কিন্তু ব্যাগ স্টোরেজের ব্যবস্থা আছে। এটা হচ্ছে গিয়ে যে সিটি লাইন এবং এক্সপ্রেস লাইনের যে কী বলবো এটা বেসমেন্ট আছে, বেসমেন্ট ফ্লোরটা আছে সেইখানে। তো এইখান দিয়ে এই যে এইখান দিয়ে এখন সোজা যাব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা কিন্তু এখন সুবর্ণভূমি এয়ারপোর্টে চলে এসেছি এবং আমাদের কাছে কিছু এক্সট্রা লাগেজ আছে। তো এই সুবর্ণভূমি এয়ারপোর্টে কিন্তু লাগেজ স্টোরেজেরও ব্যবস্থা আছে। তো এই যে আমরা এখানে একটা কাউন্টার দেখতে পাচ্ছি, এখানেই কিন্তু ব্যাগেজ রাখা যায়। তো দেখি এখানে ব্যাগেজ রাখার প্রাইসটা কেমন। তো এই যে এখানে ব্যাগেজ রাখতে চাইলে কিন্তু পার ব্যাগ অনুযায়ী 100 বাত নেয়, এবং সেটা হচ্ছে পার ডে বেসিসে, একদিনের জন্য 100 বাত। আর এখন একটা অফার চলছে, সেটা হচ্ছে গিয়ে 15 দিন পর্যন্ত হচ্ছে গিয়ে 1000 বাত নেবে। আর হচ্ছে গিয়ে কেউ যদি মানে 15 দিনের বেশি মানে 1 মাস যদি রাখে, সেক্ষেত্রে হচ্ছে 2000 বাত করে নেয় ওরা। এবং পেমেন্টটা কিন্তু ব্যাগেজ যখন কালেক্ট করবো তখনই দিতে হবে, এখন দিতে হবে না। আর এই এয়ারপোর্টে ব্যাগ রাখাটা কিন্তু আমার কাছে সেফই মনে হয়েছে, কারণ আমাদের মধ্যে কিন্তু অনেকেই থাকে যে আমাদের সাথে অনেক ব্যাগেজ থাকে, সেটা রাখার জন্য কোনো প্লেস পাই না। তো এই প্লেসে রেখে আমরা মানে এক দেশ থেকে অন্য দেশেও ঘুরতে যেতে পারবো, বা এক সিটি থেকে অন্য দেশেও কিন্তু ঘুরতে যাওয়া যাবে। আর এই ব্যাগের যে স্টোরেজের এই প্লেসটা আছে, এটা কিন্তু 24 আওয়ার্সে ওপেন থাকে। এই যে রিসিপ্টটা দিয়েছে। তো আমি আমার যে ব্যাগেজটা আছে সেটা আমি 13 ডেজের জন্য রাখলাম এখানে। তো আমরা এখন আমাদের চেক ইনের জন্য চলে যাচ্ছি। তো এই যে আমরা চেক ইন করে একদম ইমিগ্রেশন ক্রস করে আমরা এখন ভিতরের দিকে চলে এসেছি। আর এই পাশ থেকে কিন্তু অনেকগুলো গেটস আছে। এই যে সুবর্ণভূমি এয়ারপোর্টটা কিন্তু খুবই বড় এবং এটা কিন্তু খুবই একটা মানে ফটোজেনিক একটা প্লেস, যে এখানে সবাই ছবি তুলে, যেটা হচ্ছে একদম ব্যাংককের ঐতিহ্য বলা চলে। তো আমরা এখন আমাদের লাউঞ্জে যাব। তো এখানে কয়েকটা লাউঞ্জে আছে, ফার্স্ট অ্যান্ড বিজনেস ক্লাস লাউঞ্জ কনকোর্স ডি লেভেল 3। তো এয়ারপোর্টে কিন্তু অনেক ধরনেরই লাউঞ্জ থাকে এবং বিভিন্ন এয়ারলাইন্সেরও কিন্তু লাউঞ্জ আছে। তো আমরা এখন নিচের দিকে যাব, কারণ এখানে ডিরেকশনে দেখাচ্ছে যে আমরা যে লাউঞ্জটাতে যাব সেটা নিচের দিকে। তো এক ফ্লোর নিচেই চলে আসলাম আমরা, কারণ আমরা এখন আমাদের লাউঞ্জে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিব এবং খাওয়া দাওয়া করব। তো দেখি, চলুন আমরাও দেখাচ্ছি আপনাদেরকে যে আমরা কোন লাউঞ্জটা ইউজ করব। আর এটা কিন্তু এয়ারপোর্টের একদম ভিতরে, আর এয়ারপোর্টটা কিন্তু খুবই বড়, তাই কিন্তু যে কোনো এয়ারপোর্টে ডিরেকশন দেওয়া থাকে সেটা ফলো করে করেই কিন্তু যে কোনো জায়গায় যাওয়া যায়। তো এই যে আমরা এখন মিরাকেল লাউঞ্জে চলে আসছি। তো আমরা এই যে এখন আমাদের কাছে প্রায়োরিটি পাস আছে, তো আমরা প্রায়োরিটি পাস ইউজ করেই কিন্তু মিরাকেল লাউঞ্জটা ইউজ করব। তো এখানে প্রায়োরিটি পাস দেখালে একদম ফ্রিতে লাউঞ্জ ইউজ করা যায়। তো আমরা এখন এই যে ভিতরের দিকে চলে আসলাম, এটা হচ্ছে গিয়ে সুবর্ণভূমি এয়ারপোর্টের মিরাকেল লাউঞ্জ। তো এখানে কিন্তু আইসক্রিম থেকে শুরু করে সব ধরনের খাবারই আছে, ফ্রুটস আছে, ব্রেড আছে, স্যান্ডউইচ মানে কর্নফ্লেক্স সব কিছুই আছে। তো আমরা আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি যে এখানে কী কী ধরনের খাবার পাওয়া যায়। তো এই যে এটা হচ্ছে ক্রিম অফ স্যুপ, আর এটা হচ্ছে গিয়ে রাইস, প্লেন রাইস, আর এটা হচ্ছে গিয়ে মনে হচ্ছে পক। এই যে লাউঞ্জগুলোতে খেতে হলে কিন্তু অবশ্যই খেয়াল করে খেতে হবে যে আমরা কোনগুলো খাচ্ছি। এটা হচ্ছে চিকেন, এটা ঠিক আছে, বাট এখানে আসলে এটা সর্টেড ভেজিটেবল। তো লাউঞ্জে কিন্তু অনেক ধরনের খাবারই থাকে, তো যেগুলো আমাদের জন্য মানে হারাম মানে পক এই টাইপের খাবার তো আমরা খাই না, তো সেগুলোকে অ্যাভয়েড করে খেতে হবে। আর এখানে যে দেখুন জুসও আছে, দুই ধরনের জুস আছে, তারপর হার্ড ড্রিঙ্কসও আছে এবং সফট ড্রিঙ্কসও আছে। তো যে যেটা ইচ্ছা সেটা নিজে হাতে নিয়েই খেয়ে নিতে পারে। এই যে এটা হচ্ছে আলাদা সেকশন, এখানে কিন্তু দুই ধরনের আইটেম আছে, পকেটও আছে এবং নুডলসও আছে। আর দেখুন এইখানে কিন্তু ওদের চিকেনগুলো খুবই বড় বড়, মানে এই কি পরিমাণ বড় দেখুন চিকেনের সাইজ। তো এখানে কিন্তু ওদেরকে বললে ওরা সেটাই দেয়। তো রাইসেরও একটা অপশন আছে,
তো ওনাকে বলতে হয়, তো উনি ওটা দিবে। তো আমরা একটা নুডলস ছেড়ে নিব, একটা রাইস ছেড়ে নিব। তো দেখুন নুডলসগুলো দেখতে কী রকম, একদম কিন্তু চিকন, খুবই চিকন। তো এটা কিন্তু ভেজিটেবল দিয়ে কর, উপরে কিছু শাকের মতো দেখতে পাচ্ছি আর ভিতরে কিছু চিকেনও আছে। আর এই যে এটা কিন্তু আমরা রাইসেরও একটা প্লেট নিলাম, তো এটার মধ্যে কিন্তু অল্প রাইস আর এই যে চিকেন দেওয়া আছে আর এই যে আইসক্রিম। তো এখানে কিন্তু অনেক আনলিমিটেড আইসক্রিমও খাওয়া যায়। এই যে দেখুন, এটাও ট্রাই করব, এটাও ট্রাই করব, দুইটাই আমরা এখন ট্রাই করছি। তো কিছু এই যে এগুলো নিয়ে নিলাম, সসেসও আছে, বিভিন্ন ধরনের ডেজার্ট নিলাম, কেক টাইপের এবং ফ্রুটসও নিয়েছি। তো আমি এখন আপনাদেরকে মিরাকেল লাউঞ্জের যে ওয়াশরুমটা আছে সেটা দেখাচ্ছি। তো অনেকেই কিন্তু আমরা আছি সারা রাত জার্নি করে এসে আমরা খুবই টায়ার্ড থাকি, আমাদের শাওয়ার নেওয়ার দরকার হয়, তো সেক্ষেত্রে কিন্তু এইসব ফ্যাসিলিটিসগুলোও কিন্তু এই লাউঞ্জে আছে। তো আপনারা কিন্তু কেউ শাওয়ার নিতে চাইলেও এখানে শাওয়ার নিতে পারেন। এই যে আমি, হ্যালো। আর হচ্ছে গিয়ে কিন্তু এখানে অনেক ধরনের কিটস আছে, যেমন দেখুন এই যে এগুলো আছে, বিভিন্ন ধরনের টাওয়াল আছে, হেয়ার ড্রায়ার আছে, বাট এগুলো কিন্তু চার্জেবল। এখানে এই যে চার্জ দেওয়া আছে যে কোনটা ইউজ করলে কত টাকা চার্জ দিতে হবে। এই যে দেখুন এখানে কিন্তু ব্রাশ কিট, শ্যাম্পু, কন্ডিশনার সবই আছে। তো আমাদের ফ্লাইটের সময় হয়ে গিয়েছে, তো আমরা এখন আমাদের গেটের কাছে যাচ্ছি। আর সুবর্ণভূমি এয়ারপোর্টটা কিন্তু অনেকই বড়, আমি আগেও বলেছি, তাই একটা গেট থেকে আরেকটা গেটের ডিস্টেন্সও কিন্তু মোটামুটি ভালোই থাকে। তো এই কারণে কিন্তু একটু সময় নিয়ে যেতে হয়, কারণ দেখা যায় আমরা এরকম ফেস করেছি যে আমাদের কাছে অনেক সময় আছে, তারপর আমরা লাউঞ্জে ঢুকি, তারপর এতই রেস্ট নেই যে তারপর কীভাবে সময় চলে যায় বুঝি না, তারপর একদম ফ্লাইটের টাইম হয়ে যায় তখন একদম দৌড়াতে দৌড়াতে যেতে হয় গেটের কাছে। তো এই কারণেই বললাম যে গেট গেট ডিস্টেন্সগুলো কিন্তু খুবই দূরে দূরে থাকে, তাহলে আপনারা কিন্তু সময় নিয়ে যাবেন। আর এই যে যাওয়া যেতে যেতে কিন্তু অনেকগুলো এখানে ডিউটি ফ্রি শপ দেখা যাবে, এবং অনেক কী বলবো, KFC, ম্যাকডোনাল্ডস এগুলোও কিন্তু থাকে। ওই যে দেখুন কুয়েত এয়ারলাইন্সের একটা বিমান মনে হয় এখনই ফ্লাই করবে, রানওয়েতে আছে। ঠিক আছে ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। এখন আমরা যাচ্ছি এশিয়ার একটা বড় দেশে, যেখানে গিয়ে আপনাদের সাথে নেক্সট এপিসোডে আমার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।